সমাধান করছি, যেখানে x সমান দেওয়া আছে কত, 2, y সমান 3, z সমান 5, w সমান 7, ওকে, এই মানগুলো আমাদের দেওয়া আছে। তাহলে এই মানগুলো যখন দেওয়া আছে তখন ক খুব সহজে আমরা করতে পারবো, এখানেই করতে পারবো। দেখো কর জন্য আমাদের এইটুকু জায়গার মধ্যে আমরা করতে পারবো, যেমন আমরা 5 এর ক নাম্বারটা করব। ক নাম্বারটা কি আছে দেখো তো, y কিউব, এইটা এইটাকে বলছে কত, 3 ভিত্তিক লগ। তাহলে কি লিখবো, এর 3 ভিত্তিক লগ। তাহলে 3 ভিত্তিক লগ কত হবে, 3 ভিত্তিক লগ সমান সমান লগ, এই যে 3 ভিত্তি দিলাম এবং এইটা লিখলাম, ক্লিয়ার। এই যে দেখো এটাকে বলে ভিত্তি, ভিত্তি আমি 3, 3 দেওয়ার কথা ছিল 3 দিলাম। তাহলে এখন আমরা কি করব, লগ 3, এই y এর মান আমরা বসাই দিব। y এর মান কত হয় যেখানে, y এর মান হচ্ছে 3, তাহলে 3 বসাই দিলাম, এর পাওয়ার আবার 3, আর রুটের মান ভাঙলে কত হবে, হাফ, তাই না? তো এখন খেয়াল করো এই যে 3, এই 3 এইখানে পাওয়ার 3 আবার হাফ, তাহলে 3 আর হাফ গুণ করলে কত হবে, 3/2, তাই তো? তখন আমরা দেখতে পাবো যে এই 3 এর পাওয়ার, এই যে 3 এর পাওয়ার আবার 3/2 হবে, তখন এই 3/2টা কি হবে, সামনে চলে আসবে। তাহলে 3/2টা যদি সামনে আসে তাহলে আমাদের এরকম দাঁড়াবে, দেখো 3/2, আর এখানে কত পাচ্ছি, লগ 3, 3 ভিত্তিক লগ আর 3, তাহলে এটার মান কত পাচ্ছি, 1, তাহলে 3/2 তার সাথে 1 গুণ, তাহলে আমি কত পাবো, 3/2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। এটা হচ্ছে 5 এর ক, কি এটি ছিল আমাদের খ নম্বর অঙ্ক। তো খ নম্বরে খেয়াল করো আমরা এখন ভ্যালু বসাবো, ডাব্লু এর মান হচ্ছে 7 লগ, এক্স এর মান হচ্ছে 2, জেড এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে 3, তার উপর স্কোয়ার। এক্স এর মান 2 লগ, জেড এর মান হচ্ছে 5, তার উপর স্কোয়ার, এক্স এর মান কত, 2, ওয়াই এর মান 3, ওয়াই এর মান 3 লগ, ওয়াই এর মান 3, তার উপর 4, এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স এর মান ছিল 2, তার উপর 4, জেড এর মান কত ছিল, এক্স ওয়াই জেড, জেড এর মান 5, এক্স এর মান 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5, ডাব্লিউ এর মান 7। এই যে দেখো আমরা কিন্তু অলরেডি ভ্যালুগুলো বসাই দিয়েছি, তার মানে যেখানে এক্স ওয়াই জেড এই তিনটির মান ছিল আমরা তিনটি মানই বসাইলাম। এখন কি হবে, এই যে 7 এটা পাওয়ার হয়ে যাবে, তাহলে কোন ফর্মুলাটা আমরা ইউজ করছি, লগ এক্স টু দি পাওয়ার আর, এটা থাকলে আর লগ লগ এক্স, এই তো, তার মানে এই যে আরটা এক্স এর পাওয়ার হয়ে যাচ্ছে এই যে এখানে। তো এখানে 7 যেটা ছিল সেটা পাওয়ার হয়ে যাবে, তাহলে আমরা লিখবো লগ 2/7 3 উপর স্কোয়ার, এখন 7 দেব পাওয়ার করে, আর 2 লগ 5 স্কোয়ার 2/3, দেখো এই 2টা হবে পাওয়ার। যদি 2টা পাওয়ার হয়ে যায় তাহলে তো এখানে আমার 2টা লেখা দরকার নেই, তাই না, কারণ আমি তো 2টাকে পাওয়ার করে দিচ্ছি। আচ্ছা তাহলে এইখানেও আমরা তাই করব, লগ 3/4 2/4/5, এখানে 3টা পাওয়ার হয়ে যাবে। এখন খেয়াল করো তাহলে আমরা কি পাচ্ছি এই ক্ষেত্রে, এই 7 সবগুলোর পাওয়ার, 2/7, 5/7, এই 3/7, 2/7 দিলাম, 5/7 দিলাম, 3 এর পাওয়ার তাহলে কত হবে, 7×14, এই বসাই দিলাম। এরপরে লগ, দেখো তো কালকে যেরকম করছি অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন ঠিক সেই সেই রকমই, হ্যাঁ, 2 উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার, তাহলে 4, এখানে 2 উপরে হবে 2, আর 3 উপরে হবে 2, মানে স্কোয়ারটা আমি আলাদা আলাদা করে দিচ্ছি সবাইকে। তাহলে 3 পাওয়ার কত হবে, এইখানে 3 পাওয়ার 4 আছে আর হলো পাওয়ার 3 আছে, তাহলে কত হচ্ছে, 3 পাওয়ার আমরা কত লিখতে পারবো, 3 আর 4 গুণ করলে হবে 12, 2 পাওয়ারও হবে 12, আর 5 পাওয়ার হবে 3। তাহলে একটু খেয়াল করো এই যে এই দুটা কি আকারে আছে, বিয়োগ আকারে। তাহলে বিয়োগ আকারে থাকলে আমরা কিভাবে লিখতে পারি, ভাগ আকারে লিখতে পারি। তো ভাগ আকারে লিখার পরে আবার দেখো এই অংশটুকু যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে আমরা কিভাবে লিখতে পারি,
গুণ আকারে লিখতে পারি। তাহলে এখন লিখি লগ 2 পাওয়ার 7 5 এর পাওয়ার 7 3 এর পাওয়ার 14 ডিভাইডেড 5 এর পাওয়ার 4 2 এর পাওয়ার স্কয়ার 3 এর পাওয়ার স্কয়ার ইনটু এটা যেহেতু যোগ আকারে আছে 3 এর পাওয়ার 12 2 এর পাওয়ার 12 5 এর পাওয়ার 3। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম লগ m মাইনাস লগ n, যদি এরকম থাকে তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারবো লগ m বাই n, এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। তাহলে এখন একটু খেয়াল করো এই যে এখানে ভাগ আছে তাহলে সরলীকরণ করতে হবে, লগ দেখো 2 এর পাওয়ার 7 5 এর পাওয়ার 7 3 এর পাওয়ার 4 এটাকে গুণ করে দিব, তাহলে কি হবে 2 এর পাওয়ার স্কয়ার উপরে চলে যাবে 3 এর পাওয়ার স্কয়ার, মানে এই হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে, আর এটা যেমন ছিল তেমনই হবে 2 এর পাওয়ার 12 5 এর পাওয়ার 3। আমরা কি জানি গুণের সময় কি হয় পাওয়ার গুলো যোগ হয়, তাই পাওয়ার 7 আর 2 এর পাওয়ার 2, তাহলে 7 আর 2 যোগ করলে হবে 9, ওকে তাহলে 9 2 এর পাওয়ার হলো 9। এবার আসো 5 এর পাওয়ার 7, উপরে কোনো কিন্তু 5 নাই, এগুলো কিন্তু উপরে ধরতে হবে, তাহলে যা আছে তাই লিখে দিব 5 এর পাওয়ার 7। এবার আসো 3 এর পাওয়ার, 3 এর পাওয়ার এখানে 12 আর এখানে 3 এর পাওয়ার 2, এই দিলাম 3 এর পাওয়ার 14। এখন আসো 3 এর পাওয়ার নিচে 14, এখানে দেখো 5 এর পাওয়ার 4 আর 5 এর পাওয়ার 3, গুণের সময় পাওয়ার গুলো যোগ করে ফেলো তাহলে 5 এর পাওয়ার হবে 7, এখানে 2 এর পাওয়ার 12 আর কিছু নাই তাই আমরা 2 এর পাওয়ার 12 ই দেব। তো এখন দেখো যদি আমি একটু ভাগ করে ফেলি এই ক্ষেত্রে আমরা কি কোনো একটু ভুল করলাম, দেখো তো আমরা মনে হয় একটু ভুল করছি, প্রশ্ন তুলতে মনে হয় ভুল করছি, দুই নম্বর লাইনে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার ওয়াই, দেখো এই দুই নম্বর লাইনে এখানে এক্স স্কোয়ার ওয়াই ছিল এখানে স্কোয়ার হবে, ওকে এইখানে স্কোয়ার হবে তাহলে দুইয়ের উপর স্কোয়ার হলো হবে 4, এরপরে দেখো তাহলে এইখানে হবে 4 এই উপরে হবে 4, 7 আর 4 এর যোগ করলে হবে 11, কারণ এই মানটাই আমার কাছে একটু অসামঞ্জস্য লাগতেছিল, তাহলে মান কত হবে 11, ওকে তা বাকি সব ঠিক আছে। এখন দেখো এই যে 5 এর পাওয়ার 7 5 এর পাওয়ার 7 যাবে কাটা, 3 এর পাওয়ার 14 3 এর পাওয়ার 14 যাবে কাটা, তাহলে থাকলো কত উপরে 2 এর পাওয়ার 11 আর নিচে 2 এর পাওয়ার 12, তাহলে আমরা এখানে কি করব ভাগের সময় পাওয়ার বিয়োগ করব, তাহলে 2 এর পাওয়ার 11 থেকে 2 এর পাওয়ার 12 বাদ, তাহলে আমরা কি লিখতে পারবো 2 এর পাওয়ার মাইনাস 1, ওকে। এখন দেখো তো এই মাইনাস 1টা আমি সামনে লিখতে পারি অথবা এইভাবেও লিখতে পারি যে মাইনাস 2 এর পাওয়ার মাইনাস 1, এটা মানে কি 1 বাই 2 তাই না, আমি এটাকে এইভাবেও লিখতে পারি লগ হাফ, এটা লিখলেও লিখতে পারো অথবা তুমি যদি বলো যে আমি এভাবে লিখবো না তাহলে মাইনাস 1টাকে তুমি সামনে দাও, মাইনাস 1 সামনে চলে গেল লগ 2, তাহলে আমরা কি দেখলাম মাইনাস লগ 2, এটা হচ্ছে এর অ্যান্সার। গ নম্বর প্রশ্নটা ছিল লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স ইন্টু জেড, নিচে কি দেওয়া ছিল, নিচে ছিল যে লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড, এটা সমান সমান রাইট সাইড একটা মান আছে সেটা মিলাইতে হবে। তো এটাকে আমরা কিভাবে করব দেখো, এটা হচ্ছে আমার লেফট সাইড, এখন আমরা এই অঙ্কে কি করব যে এক্স ওয়াই জেড এর মান যা আছে বসাই দেব, একটু খেয়াল করো লগ ওয়াই এর মান কত 3, তার উপরে কিউব আছে, আমি যদি রুটের মানটা এখনই ভেঙে দেই তাহলে কত হবে হাফ, ওয়াই এর মান 3 লগ এক্স এর মান 2, ওয়াই এর মান 3 এক্স এর মান 2 লগ 2 3, দেখো নিচেও আমরা তাই করব এক্স এর মান 2 ওয়াই এর মান 3 আর জেড এর মান 5 মান বসাই দিলাম। এখন আমরা কি করতে পারবো দেখো তো এই যে 3 ও পাওয়ার হাফ ও পাওয়ার তাহলে গুণ করে দিব লগ 3 এর পাওয়ার কত আছে 3 বাই 2 প্লাস 3 লগ 2, এখন এই ক্ষেত্রে খেয়াল করবে আমরা এইটাকে যদি লগ এম এন সূত্র বসাই এরকম লগ এম এন তাহলে আমরা কি লিখতে পারবো লগ এম প্লাস লগ এন এরকম লিখতে পারবো তাই না, এই লগ এম এন সমান সমান এই সূত্রটা আমরা লিখতে পারবো, তাহলে আমরা এখানে তাই লিখবো তাহলে লগ
m plus log n. নিচেও তাই করবো আমরা, log m plus log n, আর minus log 5 যেমন ছিল তেমনই থাকবে, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। আমরা এখন কি করব, এইখানে যে পাওয়ারটা সেই পাওয়ারটা আমরা সামনে দিয়ে দিব। এই যে 3/2 যে পাওয়ার ছিল এই পাওয়ারটাকে আমরা এখন কি করব, আসসালামু আলাইকুম স্যার, সামনে দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম। দেখো log 3 কেমন আছেন স্যার? প্লাস, হ্যাঁ ভালো আছি। দেখো অঙ্ক দেখো আগে, 2 3/2, তাহলে আমরা কি করলাম এই পাওয়ারটাকে সামনে লিখলাম, log 3 যা ছিল তাই দিলাম। এখন দেখো এই যে 3/2, ওকে, বানানোর জন্য কি করলাম 2 × 3/2 লিখলাম। দেখো তো এই 2 আর 2 যদি কেটে যায় তাহলে আগের অবস্থানেই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। এটা করা হয়েছে একটি মাত্র কারণে, যে সবগুলো সামনে 3/2 আছে, আমরা যেন 3/2 কমন নিতে পারি, এই কারণে এটা করা হয়েছে। তাহলে log 2 প্লাস log 3, আর নিচে হলো log 2 প্লাস log 3 মাইনাস log 5। তো উপরে দেখো সব ক্ষেত্রে log 2 আছে, আমি log 2 কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে log 3, আর এখানে থাকবে কি দেখো, log 3/2 যদি কমন নেই, 3/2 যদি কমন নেই কি থাকবে, 2 log 2, মাইনাস এখান থেকে 3/2 কমন নিলাম, তাহলে এই পুরো মানটাই থাকবে। আচ্ছা এই পুরো মানের সামনে আবার মাইনাস আছে, তাহলে ভিতরে যে সাইনটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, এগুলো খেয়াল করতে হবে। তাহলে log 2 মাইনাস log 3, আর নিচে কি আছে দেখো, log 2 প্লাস log 3 মাইনাস log 5। ওকে, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, আমরা এখন কি করতে পারবো এই ক্ষেত্রে, তোমরা একটু খেয়াল করবে, প্রথমে দেখো এখানে ছিল এক্স জেড, জেড এর মান কত, 5, আমি এখানে কত বসেছি, 3, মানে কোনো এতটুকু মনোযোগ তোমাদেরও নেই। ওকে, তাহলে এইখানে বসাবো আমি 5, আর তাহলে এইখানে হবে 5, এইখানে কত হওয়ার কথা ছিল 5, তাহলে এখানে হবে 5, জেড এর মান যেহেতু 5 ছিল। আচ্ছা তাহলে এই মানটাও চেঞ্জ হয়ে যাবে আমার, এটাকেও 5 দিতে হবে, 5, এটাকেও 5 দিতে হবে, আচ্ছা 5। দেখো আমি কিভাবে বুঝলাম এটা ভুল হয়েছে, কারণ এইখানে log 3 আর এই মাইনাস log 3 চলে কেটে যাচ্ছিল, তো এটা তো কাটার কথা না, কাটলে তো নিচের সাথে মিলবে না। হ্যাঁ, তো এই জন্য আমি বুঝতে পারলাম অঙ্কটা হয়তো কোনো মান বসাইতে আমরা ভুল করেছি। তো দেখো এই যে 3/2, এটা যেমন আছে তেমনই থাকবে, এই যে এখানে দেখো log 3, ওকে log 3 লিখলাম। এখন দেখো তো এখানে দুইটা log 2 থেকে যদি আমি একটা log 2 বাদ দেই, তাহলে log 2 পাবো আর মাইনাস log 5 পাবো। এরপরে দেখো নিচে কি আছে, log 2 log 3 log 5, তাহলে উপরে আর দেখো নিচে সেম মান, কেটে গেলে কি হচ্ছে 3/2 থাকতেছে। এখন আমরা রাইট সাইডটা উঠাবো, রাইট সাইডটা কি আছে, y ভিত্তিক log, তারপরে y কিউব রুট ওভার, তাহলে যেহেতু y ভিত্তিক log আছে, দেখো log log y ভিত্তিক log এইভাবে দিয়ে রুট ওভার y কিউব, তাই না? এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, এখন একটা একদম খুব সিম্পল হিসাব, আমরা কি করব y এর মান বসাই দেব, y এর মান কত, 3, এটা কিন্তু আমরা কতে করছি, তারপরে দেখো আবার 3 এর উপরে কিউব, আর রুটের মান কত, হাফ। তাহলে রুটের মান যদি হাফ হয়, এখন দেখো 3 আর হাফ গুণ হয়ে যাবে, log 3, 3 এর পাওয়ার কত হচ্ছে 3/2। এখন আমাদের কাজ কি, এই যে পাওয়ার যেটা 3/2, এটা সামনে চলে আসবে 3/2 log 3, আর হলো বেস 3 ছিল, তাহলে দেখো এই 3 আর 3 মিলে গেছে, তাহলে কি হবে 3/2, এটার মান হবে 1, তাহলে হচ্ছে 3/2। তাহলে দেখো লেফট সাইড আর রাইট সাইড কিন্তু মিলে গেছে, মানে কথা ছিল লেফট সাইড সমান রাইট সাইড হবে, অতএব লেফট সাইড সমান রাইট সাইড, এটা আমরা শুট লিখে দিলাম।